ইতিমধ্যে আমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর সাথে আজকে আমি কথা বলেছি যে ওই 333 বা ওই আমাদের যে মানে হটলাইনগুলি আছে তাদের সাথে একটা সংযোগ রেখে এই ধরনের পরিস্থিতিতে যারা পড়বে তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটা ইনশাআল্লাহ আমরা করব। সময় এখন মানুষের পাশে দাঁড়ানোর, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার, আর সেই লক্ষ্যে বর্তমান সরকার করোনা ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নিয়েছে বিভিন্ন সময় উপযোগী মানবিক উদ্যোগ। জনগণ জাতীয় কল সেন্টার 333 এ ফ্রি কল করে ঘরে বসেই পাচ্ছেন নানাবিধ সেবা। স্বাস্থ্যসেবার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, কর্মহীন জনসাধারণ পাচ্ছেন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, ফোনে নিত্যপণ্য 333 এর আরেকটি সেবা। এর মাধ্যমে ঘরে বসে কিনে নেওয়া সম্ভব হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, এমনকি জরুরি ওষুধও। দেশের এই দুর্যোগকালে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শীঘ্রই 333 এ যুক্ত হতে যাচ্ছে শিক্ষা বিষয়ক সেবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিম্ন আয়ের ও কর্মহীন মানুষের কাছে নগদ টাকা পৌঁছানোর জন্য মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে অর্থ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় 50 লাখ পরিবারকে আর্থিক সহায়তা এবং 1 কোটি 50 লাখ পরিবারকে দেয়া হবে প্রয়োজনীয় ত্রাণ ও খাদ্য সামগ্রী। ডিজিটাল বাংলাদেশে জরুরি পরিস্থিতিতে নেয়া এই বিশেষ উদ্যোগ হাসি ফোটাবে কোটি মানুষের মুখে।